কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে আচরণবিধি কোনো প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কেউ আচরণবিধি মানছে না। গতকাল আচরণবিধি লঙ্ঘন দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর ৫,০০০ টাকা জরিমানা ও অন্য আরেক প্রার্থীর একটি মাইক জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো মেহেদি হাসান। এখন পর্যন্ত আমাদের আচরণবিধি দেখভালের জন্য আমাদের নাঙ্গলকোট উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়কে নিযুক্ত করা হয়েছে। আমরা অতিরিক্ত আরও একজন ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমাদের এখন পর্যন্ত আচরণবিধি বিষয়ে আমাদের কোনো লিখিত আমরা অভিযোগ পাইনি, তবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ছোটোখাটো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং আমাদের আচরণবিধির ম্যাজিস্ট্রেট সর্বদা নিয়োজিত আছে, উনি যেখানেই অভিযোগ পাচ্ছেন সেখানেই আচরণবিধির বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। গতকালকে আমাদের বিজ্ঞ আচরণবিধির ম্যাজিস্ট্রেট উনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন প্রার্থীর ৫,০০০ টাকা জরিমানা করেন এবং আরেকজন প্রার্থীর গাড়িতে দুইটি হর্ন ব্যবহারের দায়ে ওনার একটি মাইক সিজ করে নিয়ে আসেন।